ফার্স্টে আপনাকে ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিতে পারে, এরকম একটা ওয়েবসাইট বানায় দাও। এখন আপনি দেখবেন যে আসলে এই থিম, এই ওয়েবসাইটটা কোন থিম দিয়ে বানালে বেটার হয় বা কোন থিমের কাছাকাছি যায়। যদি এরা ওয়ার্ডপ্রেস সাইট হয়ে থাকে তাহলে তো বুঝবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সাইট কিনা এটা বুঝবেন কীভাবে, তাই না? আচ্ছা, সাপোজ একটা ওয়েবসাইট দেখেন। হ্যাঁ, যে কোনো যে কোনো সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে। সাপোজ আমাদের বরিশাল, দেখে এরকম সাইট আছে কিনা থাকার কথা, আমাদের বরিশাল ডট কম। আচ্ছা, আমি কিন্তু বরিশালের না। ধরেন এই সাইটটা, তাই না? অথবা আমাদের সবটেক আইটি ওয়েবসাইটটা, সবটেক আইটি। ফার্স্টে ধর আপনাকে ক্লায়েন্ট দিল এই সাইটটা, এই ওয়েবসাইটটা, যে আমাকে এরকম করে একটা ওয়েবসাইট বানায় দিবা। এটা বোঝার মানে কয়েক রকমের উপায় আছে, লোড হয়নি আগে, করতে পারছে এটা। আপনি কি নারায়ণগঞ্জ থেকে ট্রেনে আসেন? নারায়ণগঞ্জ থেকে আসেন না? আপনি নারায়ণগঞ্জ থেকে আসেন, ট্রেনে আসেন? কোত্থেকে ট্রেনে আসেন? চাষাঢ়া থেকে? ও, মদন, মদনপুর। আচ্ছা, তো লোডিং স্পিড হলে তো ঝামেলা। ধরেন এই এই সাইডটা, এই সাইডটা, এটা বুঝবেন কীভাবে? এখান থেকে কন্ট্রোল ইউ দেন, কন্ট্রোল ইউ দিলে কোথায় যায়? ইউপিএ সোর্সে যায়, তাই না? এই সাইটটা রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, এখানে রাইট বাটন ক্লিক করা যাচ্ছে না, বুঝতে পারছেন? প্লাগইনের মাধ্যমে করছে ওরা। এরকম সাইট যদি পান তাহলে তো আর মানে কন্ট্রোল ইউ দিলে কাজ হবে না, বা রাইট বাটন ক্লিক করা, ক্লিক করলে কোনো কাজই হবে না। এটা তো হ্যাঁ। আচ্ছা, বরিশালের কেউ আছেন নাকি? নাই। আচ্ছা, মানে ওরা খুব, এখন এরকম সাইটগুলা কপি করবেন, করার পর এখানে যদি এরকম সাইট দেয় যে আপনি ধরেন রাইট বাটন ক্লিক করতে পারতেছেন না, সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইট আছে, whatdoublethemeisthat.com, whatdoublethemeisthat, এখানে যান। এখানে গেলে এই সাইটটা ওয়ার্ডপ্রেস সাইট কিনা বুঝতে পারবেন। এখানে গিয়ে জাস্ট লিঙ্কটা দিবেন, এই যে এই ডোমেইন নাম, এটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর সব নেট স্লো, কাহিনি কি? কিছুক্ষণ রিলোড হবে, হওয়ার পর বলে দিচ্ছে আসলে কি থিম দেখো, এটা ওয়ার্ডপ্রেস সাইট কিনা। আসলে এটা ওয়ার্ডপ্রেস সাইট, যদি এরকম আসে থিম ডিটেলস, এটা কি থিম নিয়ে বানানো, এখানে এই থিমের মধ্যে কি কি প্লাগ ইন খুঁজে পাওয়া গেছে, বুঝতে পারছেন? এই প্লাগ ইনগুলো খুঁজে পাওয়া গেছে, ডাব্লুপি লাইট বক্স, ডাব্লুপি পোলস, জেট প্যাক, এই প্লাগ ইনগুলো খুঁজে পাওয়া গেছে থিমের মধ্যে। প্লাগ ইন একটা, এই প্লাগ ইন আর এই থিমের নাম, ওরা নিজেরা কাস্টম থিম বানাইছে ওরা, সেই থিম। আচ্ছা, আপনারা যদি সফট ক্যাটাগরিটা দেখি, আর সফট ক্যাটাগরিতে ধরেন রাইট বাটন ক্লিক করা যাচ্ছে, তাহলে তো আমরা দেখতে পাবো, তাই না? কন্ট্রোল ইউতে ক্লিক করেন, করছেন? এবার মানে কন্ট্রোল এফ দিবেন, মানে কন্ট্রোল এফ দিলে কী হয় জানি তো আমরা, না ফাইন করে, কন্ট্রোল এফ দেন, এই নিচে একটা সার্চ বক্সের মতো আসছে।
হ্যাঁ খুঁজবে আর কি। এখানে লেখেন ডাব্লুপি CONTENT, কন্টেন্ট। ডাব্লুপি কন্টেন্টের মধ্যে যখন ডাব্লুপি কন্টেন্ট লিখবেন, যদি ডাব্লুপি কন্টেন্ট লেখা যাচ্ছে যদি যায়, তাহলে বুঝবেন এটা ওয়ার্ডপ্রেস সাইট। এবার এর মধ্যে দেখেন ডাব্লুপি কন্টেন্টের মধ্যে কি আছে, থিমস আছে, এক্সিকিউটিভ প্রো থিমের নাম, থিমের নাম এক্সিকিউটিভ প্রো, ঠিক আছে। আচ্ছা ধরেন বুঝলেন এর ওয়ার্ডপ্রেস সাইট। এখন আরো ভালো ভালো করে ডিটেলস জানার জন্য এখানে এটা বসায় দেন, ঘুম ধরে যাবে। তো আচ্ছা এই থিমের নাম সব থেকে এটি বুঝতে পারছেন, মানে নিজস্ব বানানো আর কি, অথবা নিজস্ব বানানো যদি না হয়ে থাকে তাহলে ভিতরে ইডিট করা হয়েছে, ইডিট করে নাম টাম যেগুলো ছিল ওগুলো চেঞ্জ টেঞ্জ করা হয়েছে। আচ্ছা এখানে থিমের স্ক্রিনশট দেখা যাচ্ছে, এটা স্ক্রিনশট, এখানে কোনো প্লাগ ইন যদি থেকে থাকে। আচ্ছা এটা হচ্ছে জেনেসিস থিম দিয়ে বানানো হয়েছে, জেনেসিস থিম একটু সিকিউর, ঠিক আছে, এটা ফ্রেমওয়ার্ক বলা চল বলা যায়। এই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা থিম ছিল, সেই থিম দিয়ে বানানো হয়েছে। এর মধ্যে কী কী প্লাগ ইন নেওয়া হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। আচ্ছা অথবা যদি কোনো সাইডে যান, যাওয়ার পর নর্মালি .com এর পরে স্ল্যাশ ডাব্লুপি যদি অ্যাডমিন লেখেন, তাই লগ ইনের অপশন আসবে, তাহলে বুঝতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেস সাইট কিনা। আর এখন যদি ফেসবুকে যান, ফেসবুক facebook.com/sorry ডাব্লুপি যদি অ্যাডমিন লেখেন, তাহলে কি আসবে, হয়তো কোনো পেজ পেজে নিয়ে যাবে, কোনো অ্যাকাউন্টে নিয়ে যাবে, তাই না, কথাই বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা আমাদের কাজে যাই। ফার্স্টে কি করতে হবে, জ্যামটা চালু করতে হবে, তাই না, চালু করে আসলে। এখন এখানে আমরা লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস 58 ডাব্লুপি অ্যাডমিন। আমি তুমি না, কালকে আমরা এটা বানাইছিলাম। আচ্ছা আজকে অন্য একটা থিম দিয়ে কাজ করবো, অন্য একটা থিম। হ্যাঁ এই থিমের সাথে যদি রিসেট দেন, রিসেট যদি না দেন তাহলে এখানে যে পেজগুলো আছে, পেজগুলো থাকবে, পোস্টগুলো থাকবে, না পোস্ট পেজ থাকবে। এখন আমি যদি অন্য একটা থিম আপনার ইনস্টল করে দেখেন কি হয়। সাপোজ এইটা দিলাম ধরেন 2015, এটা দেওয়ার পর দেখেন চেহারাটা কেমন হয়, আসে আগের মতো, আগের মতো নাই বাট পোস্ট পেজগুলা কিন্তু আছে। যেমন এখানে যদি পেজগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে পেজগুলো রয়ে গেছে, বাট পেজের মধ্যে সেরকম কিছু দেখাচ্ছে না, কারণ এই পেজের মধ্যে যেগুলা করা আছে সেগুলা কিরকম দেখেন, থাক ওটা ওটা না থাক, ওটা ঠিক থাক না থাক, না ঠিক থাকলে সমস্যা নেই। আচ্ছা এখন হবে মানে ঠিকঠাক হবে। তো বুঝতে পারছেন, তাহলে আমরা রিসেট দিয়ে নিই,
নাকি যেহেতু নতুন থিম দিয়ে কাজ করবো, এখন এখানে দেখি না না ক্লায়েন্টের একটা সাইট আছে, ক্লায়েন্টের সাইট একটা আছে আপনাকে দিলেও যে কাজ করে দেবো, তখন রিসেট দিলে তো ক্লায়েন্টের সব শেষ, জরিমানা দিচ্ছি। রিসেট মানে কি আপনি একটা ফ্রেশ সাইটে কাজ করবেন, সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি, জাস্ট রিসেট দিলে টোটাল একদম নতুন হয়ে যায়। ওয়ার্ডপ্রেস সেটআপ দিলে যেরকম হয়, একটা ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দিলো, ধরেন আমার এরকম ঘটনা ঘটছে, প্রায় 250-র মতো পোস্ট ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমাকে কাজটা দিছে, কাজ দেওয়ার পর আমি ক্লায়েন্টকে বলছি যে এগুলো রিসেট দিলে কোনো সমস্যা আছে কিনা, কেন সমস্যা নেই, এগুলো তুমি ডাটা বেস রিসেট দাও। তো কাজটা আমি আমি করি নাই, আমার এক স্টুডেন্টকে দিছি, বুঝতে পারছেন? তো তার মধ্যে টেন্ডেন্সি রিসেট দিতে হয়, হ্যাঁ দিছে রিসেট, রিসেট দিয়ে নেই, তো রিসেট দেওয়ার পর টোটালি ব্ল্যাঙ্ক। তারপরে ক্লায়েন্ট তো বলছে হ্যাঁ হ্যাঁ তুমি করছো কি, আমি গত 2 বছর ধরে এই সাইটটা দাঁড় করাচ্ছি, বিভিন্ন রকমের মানে পোস্ট কিনে কিনে আর্টিকেল লেখায় লেখায় লোক হায়ার করে করে এখানে কাজটা করছে, তো সেই ক্ষেত্রে রিসেট দেওয়া মানে বুঝতেই পারেন কি অবস্থা। তারপরে ক্লায়েন্টকে বললাম আমি তোমাকে তো জিজ্ঞাসা করছি যে তুমি আমি রিসেট দিব কি না, তো ক্লায়েন্ট বলছে যে হ্যাঁ ঠিক আছে দাও সমস্যা নেই, ও বোঝে না এই জিনিসটা। তারপরে সিস্টেম করে গুগলে সব জিনিসপত্র ইন্ডেক্সিং করে রাখে, হ্যাঁ আর্কাইভ থাকে, গুগল কিছুদিন পরপর প্রত্যেকটা সাইটে যায় গিয়ে ভিজিট করে করে আসে, ওইগুলো জমা রাখে, তো ওখান থেকে কিছু জিনিসপত্র পাইছিলাম, তাও সব রিকভার করতে পারি নাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ টাকা দিই না কেন, পরে মানে টোটাল আনতে পারিনি, পরে ক্লায়েন্টগুলো ভালোই আছে, মোটামুটি ক্লায়েন্টদের বোঝাতে বলে ঠিকঠাক মতো, আর সব সময় মানে সৎ থাকতে হয় ক্লায়েন্টদের সাথে, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি আপনি বসের মতো থাকবেন, ক্লায়েন্ট আপনাকে হুজুর হুজুর করবে। আচ্ছা একটা থিম আছে, থিমটা দিয়ে নিই, কারণ ডাউনলোড দিতে পাবো না, এখন ডাউনলোড দিতে লাগলে ঝামেলা। আচ্ছা নাম হচ্ছে সাহিফা, একটু অ্যারাবিক অ্যারাবিক নাম নাকি, আমরা এখানে লিখে সার্চ দিই, কি স্পেলিং হয়েছে সাহিফা, আচ্ছা হয়ে থাক সমস্যা নেই। এখন এই থিমটার মধ্যে দেখেন কী কী আছে, ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের মধ্যেই, ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের মধ্যেই থাকে হচ্ছে আপনার ডেমো থাকে, ডেমো ডাটা থাকে, যেখান থেকে আপনার কন্টেন্টগুলো ইম্পোর্ট করা যায়, দেখাইছিলাম মনে ফার্স্টের দিকে না? আচ্ছা এখন এখানে দেখেন এটা হচ্ছে থিমের ফোল্ডার, এখানে থিম কোনটা আমরা চিনবো কীভাবে, যেহেতু এখানে সাহিফা লেখা আছে এর মধ্যে, এর মধ্যে যাই, এটা হচ্ছে থিম ফোল্ডার, এর মধ্যে স্টাইল ডট সিএসএস আছে, ইন্ডেক্স ডট পিএসপি আছে, সব কিছু আছে, বুঝতে পারছেন? এটা থিম ফোল্ডার। এখন আরেকটা যে ফোল্ডার আরও যে ছিল, এখানকার মধ্যে স্যাম্পল কন্টেন্ট, এখানে কন্টেন্ট আছে, এখানে লগও আছে, এখানে লাইসেন্স দেওয়া আছে, এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, ডকুমেন্টেশন মানে এরা থিমটা কেমনে করতে হবে সেই কথাটা বলে দেওয়া আছে এখানে। আচ্ছা এই যে সাহিফা চলে আসছে, সাহিফা এখানে যান, এই দেখ কীরকম ধরনের, এটা ম্যাগাজিন নিউজ পেপার এরকম ধরনের থিম বানানো যায় এটা দিয়ে,
সাইফা, কাজ করি আমরা এই থিমের যে ফোল্ডারটা ছিল এটা তো আমরা আমাদের মানে এর মধ্যে দিতে পারি না, এটা দিয়ে দিই, এটা সি ড্রাইভে যান, যাওয়ার পর জ্যাম এইচটি ডকস ব্যাস 58 ডাব্লুপি কন্টেন্ট এখানে দিয়ে দেবো, তাই না? আচ্ছা, এবার এখানে রিলোড দেন, কি অবস্থা? আসছে এখানে দেখেন সাইফা আসছে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাক্টিভ করতে পারি এখন, তাই না? আমরা কি রিসেট দিছিলাম? আচ্ছা, রিসেট দিয়ে নিন, এখানে কথাটা লিখে দেন। মনে করছিলাম দুইটা থিম করাবো একদিনে, বাট যে অবস্থা, একটা ক্লাসে তো পাঁচটা হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেক সময় পাসওয়ার্ড রিসেট হয়ে যেতে পারে, বুঝছেন? আর পাসওয়ার্ড দেখবেন যে আর কাজ করতেছে না, দেখি করে কিনা। টোটালি নেট নাই, রিসেট হয়ে গেছে টোটালি। এখন আমরা এখান থেকে থিমে যাবো, যাওয়ার পর থিমটা ইনস্টল করবো আর কি, অ্যাক্টিভ করবো। ইনস্টল করা হয়ে গেছে মানে ভিতরে থাকলেই ইনস্টল, সেটা যখন অ্যাক্টিভ করবো তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে অ্যাক্টিভ, এটা একবার রিলোড হয়ে গেলে আর আমাদের নেট লাগবে না। আচ্ছা, এখন এখান থেকে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভে ক্লিক করেন, আগে মডেম ইউজ করা হতো, বাট এখন মডেম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ মডেমে অনেক সময় ঝামেলা করে আর জিপির যে অবস্থা, স্পিড খুব কম পায়, তো সেই জন্য ভাবলাম যে ব্রডব্যান্ডে চালানো যাক, কিন্তু ব্রডব্যান্ডও এখন ঝামেলা করে, বৃষ্টি হলেই ডাউন। এখানে এখানেই, হ্যাঁ কি জানি যায় লিঙ্ক থ্রি না? আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে আমাদের থিম, বুঝতে পারছেন? এটা থিম, তো আমরা আর নেটের আর দরকার নাই এখন, নেট না হলে কাজ করতে পারবো, খেয়াল করেন এদিকে। এখন এখানে লেখা আছে বিগেন ইনস্টলিং প্লাগ ইন, ঠিক আছে, আগের মতোই সেম কাহিনী একই রকম, জাস্ট থিমগুলোর মধ্যে আপনার মানে থিম অপশন যেখানে আছে এগুলা খুঁজতে একটু আপনাদের কষ্ট হবে। আর পেজ যখন বিল্ড করবেন একটার ইন্টারফেস এক রকম, একটা থিমের পেজ বিল্ডারটা এক রকম, কালকে যেমন একভাবে করেছি এটা আবার একটু ডিফারেন্ট ভাবে, আর আর একটা যদি দেখায় সেটা আরেকটা ডিফারেন্ট ভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সবগুলো প্লাগ ইনকে এখান থেকে সিলেক্ট করেন, করার পর এগুলো একটা ইনস্টল করা নাই, আমরা ইনস্টল করে নিই।
ক্লিক করে ইনস্টল হয়ে যাবে। ফাইভ অফ ফাইভ আচ্ছা শেষ। আবার এখানে ক্লিক করেন, এবার সবগুলো সবগুলো ধরে আমাদের উকমার্সটা আপাতত দরকার নেই, উকমার্সটা মানে আনচেক করে রাখলাম। এবার এখানে যান গিয়ে অ্যাক্টিভে ক্লিক করেন, সব অ্যাক্টিভ হয়ে যাবে শুধু উকমার্স ছাড়া। আচ্ছা এখন যদি আমরা সাইট ভিজিট করি তাহলে কেমন দেখা যাবে দেখেন তো, আসছে অনেক কিছু চলে আসছে, তাই না? এখন এখানে কি আছে, একটা ব্রেকিং নিউজ আছে এখানে, যতটা পোস্ট থাকবে ততটা পোস্ট থেকে ব্রেকিং নিউজের মতো একটা একটা করে আসতে থাকবে। আচ্ছা এখানে আবার লিমিট করে দেওয়া যাবে অবশ্য। তো আমাদের ফার্স্ট কাজ কি জানো, হেডারটা হেডারটা ঠিক করতে হবে, হেডার হেডারের ফুটার আগে করবো। আচ্ছা এখন এখানে এখানে দেখেন এইটা পাশাপাশি নিয়ে আসবেন, এইভাবে আপনার একটা থিমে যাবেন, যাওয়ার পর এখান থেকে লাইভ প্রিভিউতে যাবেন, প্রিভিউতে যাওয়ার পর দেখবেন যে থিমটা দেখতে কেমন দেখা যাবে, এটা হচ্ছে লাইভ প্রিভিউ। হ্যাঁ এটা হচ্ছে লাইভ প্রিভিউ। এখন এখানে কি আছে, এখানে কিছু আপনার ডেট, আজকে ডেটের ডেট আছে, এখানে আবার কিছু মেনু আছে। হ্যাঁ এখানে কি আছে, সোশ্যাল আইকন আছে, এখানে আবার সার্চ সার্চ দেওয়ার মতো অপশন আছে, এখানে একটা অ্যাড শো করছে অ্যাড, আর এখানে লগও আছে, এখানে আবার হোম। না এখানে অ্যাড একটা এইভাবেই থাকবে, হ্যাঁ হ্যাঁ আপনি যখন চাবেন তখন চেঞ্জ করতে পারবেন। এখানে লিঙ্ক দিয়ে রাখবেন, গুগল থেকে যদি অ্যাড নেন, গুগল যদি অ্যাড নেন তাহলে অ্যাড অ্যাডসেন্স যদি নেওয়া হয় তাহলে এটা বসায় দিবেন, গুগল থেকে যখন বারবার চেঞ্জ হবে তখন চেঞ্জ হয়ে থাকবে। অথবা আপনি যদি চান সাপোজ গ্রামীণ ফোনের একটা অ্যাড শো করাবেন, গ্রামীণ ফোন আপনার সাথে আপনার সাথে চুক্তি করছে, সাপোজ আপনার সাইটটা খুবই পপুলার একটা সাইট, গ্রামীণ ফোন আপনাকে বললো যে আমার অ্যাড শো করাও, বা আমার সাইটের ব্যাক লিঙ্ক বলে ব্যাক লিঙ্ক দাও আর কি। তো এখানে গ্রামীণ ফোনের একটা লগো দিলেন আর এখানে ক্লিক করলে দিলে গ্রামীণ ফোনে চলে যায়, ঠিক আছে এরকম করতে পারেন। তো আমরা ফার্স্টে এখানে দেখবো, এখানে অনেকগুলো মেনু আছে তাই না, এগুলাকে ফার্স্ট টাইম কপি করি, কপি করে এখানে গিয়ে রেখে দিলাম। আমাদের কাজ থাকবে মেনুগুলো আগে তৈরি করার, কারণ আমাদের তো মেনু নাই উপরে তাই না, আমাদের এখানে মেনু আছে একটা মাত্র মেনু আছে, তো আমরা বানাবো। তো ফার্স্টে আমরা এগুলো যদি এখানে মাউস নিয়ে গিয়ে দেখবেন যে আসলে কি, এখানে অ্যাডভার্টিজমেন্টে গিয়ে দেখেন কিসে করতেছে, লিঙ্ক এখানে লিঙ্কের দিকে খেয়াল করেন, এখানে ক্লিক করলেও যা ফার্স্টে লিঙ্কটা ঠিক আছে, সাফিয়া পর্যন্ত ঠিক আছে, তারপরে কি এখানে সেজ না, সাফিয়া অ্যাডভার্টিজমেন্ট মানে বুঝতে হবে এটা হয়তো কোনো একটা পেজ, বুঝতে পারছেন কোনো পেজ হতে পারে। তাহলে আমরা কাজ করি একটা পেজ বানাই, অ্যাড নিউ পেজ, যার কি নামে অ্যাডভার্টিজমেন্ট নামে, সেখানে গিয়ে পেজ বানান, পাবলিশ। আমরা কন্টেন্ট রাখলাম না আপাতত, কারণ সব পেজের জন্য কন্টেন্ট আপাতত দরকার নাই। এবার পোস্ট এলিমেন্ট, এখানে পোস্ট এলিমেন্টে গিয়ে দেখেন কিসে করে, এটাও কোনো একটা পেজ, তাহলে পোস্ট এলিমেন্টটাও কপি করেন। এখন আরেকটা পরের নেক্সট, এটা এটা কি আগের মতো শো করে, ডেমো ইকুয়াল লিঙ্ক এরকম শো করছে না? আচ্ছা এটা হচ্ছে অন্য একটা লিঙ্ক, ঠিক আছে অন্য একটা সাইডের লিঙ্ক, সেক্ষেত্রে আমরা কাজ করবো, আমাদের এটা মানানোর দরকার নেই, আমরা জানি যে লিঙ্ক কাস্টম লিঙ্কও বসানো যায় মেনুর মধ্যে, জানি তো নাকি যায়। আচ্ছা তারপর এখানে কি আছে, আরটিএল, এখানে ক্লিক করেন দেন কি আছে, অন্য একটা সাইডে নিয়ে যাবে, মানে এই সাইডেরই অ্যারাবিক ভার্সন, ঠিক আছে তাহলে আলাদা কাস্টম অন্য একটা লিঙ্ক না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ওটা কাস্টম একটা লিঙ্ক বানাতে পারি এখানে। এবার এখানে কী আছে, এখানে ফোরামস, এটা আলাদা পেজ, স্ল্যাশ দিয়ে ফোরামস দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফোরাম নামে একটা পেজ বানাতেই পারি, আচ্ছা
আচ্ছা, তারপরে বাই নাও, বাই নাওটা মানে এটা হচ্ছে থিম ফার্স্ট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, তো এটাও লিঙ্ক, আমরা লিঙ্ক দরকার নেই আপাতত। কাজ করে এখান থেকে মেনুতে যান, মেনুতে যাওয়ার পর ফার্স্ট আমরা মেনু বানাই একটা, সাপোজ মেইন মেনু। এখন এই মেইন মেনুর আন্ডারে আমরা কি রাখবো, ফোরাম রাখবো, পোস্ট এলিমেন্ট রাখবো, আর অ্যাডভার্টিজমেন্ট রাখবো। আর কাস্টম মেনু কী কী জিনিস ছিল, ডার্ক স্কিন, আরটিএল। এখন এখানে কাস্টম লিঙ্কে যান, যাওয়ার পর এখানে একটা আপাতত হ্যাশ দিয়ে রাখি, আমরা জানি লিঙ্ক দিতে পারি তাই না, হ্যাশ দিয়ে রাখেন। আর এখানে লিঙ্ক টেক্সট কী হবে এটা বসিয়ে দিলেন। আচ্ছা, তারপর আর কি আছে, আরটিএল ডেমো, এখানে হ্যাশ দেন, এখানে এটা বসিয়ে দেন। আচ্ছা, আমরা আমাদের সিরিয়ালি সাজাই, তারপরে হচ্ছে আপনার পোস্ট এলিমেন্ট, আরটা হচ্ছে কি বাই নাও মনে হয় লাস্ট এটা ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের থিম তাই না, আর্টিকেল কি আগে, আচ্ছা ফোরামটা, হ্যাঁ এরকম। এখন এইটা কোথায় বসবে তাই না, এখানে দুইটা অপশন আছে, টপ মেনু নেভিগেশন আর একটা কি প্রাইমারি নেভিগেশন। টপ মেনু তো অবশ্যই হবে না, কারণ সরি প্রাইমারি মেনু অবশ্যই হবে না, কারণ টপ মেনু লেখা আছে বলতে কি এটা আমরা মানে আন্দাজ করে নিচ্ছি এটা মানে টপ মেনু হবে। আচ্ছা, এটা করার পর এটা বাদ দেন, এটা সেভ দেন, তারপর দেখেন এখানে আসে কি না, আসছে। আচ্ছা, ঘটনা হচ্ছে কি একটা জিনিস দেখে, এ দেখেন এদের থিম অপশন হচ্ছে এটা সাফিয়া, এখানে থিম অপশন নামে কোনো অপশন নাই, তো মনে করবেন যে এটাই তাহলে থিম অপশন হতে পারে যেহেতু নাম দেওয়া আছে। এখানে যান, কাজ করতে যাওয়ার পর আপনারা অনেক সময় দেখবেন যে এই মেনুগুলো বসানোর পরেও কাজ করতেছে না, মেনু এখানে আসবে না, কারণ থিম অপশন থেকে এরকম অপশন দেওয়া আছে। হেডারে যান, হেডার থেকে নিচের দিকে আসেন, টপ মেনু এরকম অফ করে দেওয়া থাকে মাঝে মাঝে, যদি সেভ চেঞ্জ দেন এটা শো করবে না, মানে মেনু দিচ্ছেন তারপরে এটা শো করবে না, কথা বুঝতে পারছেন, এরকম সমস্যায় পড়তে পারেন, সেই জন্য আগে থেকেই বুঝাই দিলাম। তার টপ মেনুটা আমরা অন করে দিলাম। আচ্ছা, তারপর এখানে কি আছে, ডেট না, এখানে একটা কাজ করেন, আমরা খুঁজি যে ডেট বলতে কিছু আছে কিনা, টু ডেজ ডেট, আছে টু ডেজ ডেট। আচ্ছা, তারপর আর কি আছে, এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন অলরেডি অন করা আছে বাট আমাদের অ্যাড করা নেই। এখানে আমাদের কি কি অ্যাড করা আছে, অলরেডি সার্চ বক্স তো অ্যাড করা আছে, যদি এখান থেকে অফ করা থাকতো তাহলে শো করতো না, কিন্তু আমাদের এগুলো অন করে নেওয়া লাগতো, ডিফল্টভাবে অন করা আছে। আচ্ছা, তাহলে অন করতে হবে কি হবে, এখানে খুঁজেন যে সোশ্যাল আইকন বলতে কিছু আছে। আচ্ছা, এখানে আপনার যেগুলো আইকন লাগবে সে আইকনগুলো দিয়ে দেন, এখানে সাপোজ হ্যাশ দিয়ে রাখলাম, তো এগুলাতে হ্যাশ দিয়ে রাখে, সরি হ্যাশ হ্যাশ এগুলো দিয়ে রাখলাম, তো সেভ দেন। আসছে মোটামুটি, কিন্তু উপরেরটুকু কমপ্লিট কমপ্লিট না। এখন এখানে লোগো আছে, আমরা ইচ্ছা করলে লোগো চেঞ্জ করতে পারি। এখন লোগোর জন্য দেখেন কোন অপশন আছে, হেডার, আলাদাভাবে কোনো লগো আছে, লগো নাই, তাহলে জেনারেল অপশনের মধ্যে থাকার না কথা, এখানে হেডারে খুঁজবেন, যেহেতু লগোটা কোথায় আছে, হেডারের মধ্যে আছে, হেডারে যান, এখানে আসছে লগো, আমরা ইচ্ছা করে লগো এখান থেকে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আপনার রেটিনা লগো দিতে পারি, ফুল উইড লগো, এখানে এখানে ক্লিক করলে ফুল উইড লগো হয়ে যাবে, এখানে ক্লিক করে দেখেন যে কোনো চেঞ্জ হয় কিনা, বুঝতে পারছেন। এগুলো ম্যাক্সিমাম জিনিসগুলো আপনারা, আবার সেন্টার লগো যদি ক্লিক করেন, সেন্টার সেন্টার দ্য লগো, আচ্ছা
প্রিমিয়াম থিমের মধ্যে প্রত্যেকটা অপশনই দেওয়া আছে, বাট আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা তারপর কি আছে আর এখানে, একটা সেন্টার লোগো তো অফ করে দিলাম, সেভ দিয়ে নিয়ে এখন এখানে কি যাচ্ছে, আমরা একটা অ্যাড চাচ্ছি। আচ্ছা এখানে দেখেন এটার জন্য এখানে কিছু লেখা আছে, অ্যাড জাতীয় কিছু, ব্রেকিং নিউজ। আচ্ছা ব্রেকিং নিউজ এনাবল করা আছে, এখন ব্রেকিং নিউজটা কীভাবে শো করবে, ব্রেকিং নিউজ মানে এটা, এই যে এটা, এটা কীভাবে শো করবে না করবে, যদি আপনার স্লাইডের আকারে শো করে তাহলে স্লাইডের আকারে শো করবে, অথবা যদি টিকার আকারে শো করে, টিকার মানে যাতে থাকবে যাতেই থাকবে। হ্যাঁ আচ্ছা এটা আমরা পরে সিলেক্ট করি, এখানে আর কিছু দেওয়া নাই। আচ্ছা এখন এখানে দেখেন তো অ্যাড অ্যাড আছে কোথাও লেখা, এই যে অ্যাড সেটিং, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে টপ ব্যানার অ্যাড পাইছেন, এবার এখান থেকে এটাকে অন করে দেন, ফার্স্ট কাজ থাকবে অন করা, তারপরে ইমেজ অ্যাড, এবার এখান থেকে আমরা এই ইমেজটা অ্যাড করে দিতে পারি না, আচ্ছা ভিউ ইমেজ সেভ ইমেজ, বৃষ্টির মধ্যে ছাতা লাগবে। এবার এখানে আপলোড কয়েন ব্যানার ব্যানার ইমেজের জন্য, তো এটা আমরা ছেড়ে দেই, অথবা এখান থেকে তো আগে আপলোড করতে পারি তাই না, দেখাইছি কি। আচ্ছা তাই তো বলি, আচ্ছা আসছে এখানে, এবার লিখছে টপ ব্যানার লিঙ্ক, এরা এখানে ক্লিক দিলে কোথায় যাবে সেই লিঙ্কটা মানে দিতে বলছে, আপাতত হ্যাশ দিয়ে রাখি আমরা। আচ্ছা অল্টারনেটিভ টেক্স ইমেজ, ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্স থাকে আমরা জানি না কি, দেখাইছিলাম, হ্যাঁ নাম কি শো করবে আর কি, ছবি না শো করলে এটা শো করবে, আরও কারণ আছে দেখাইছিলাম আপনাদের, কেন কেন দিতে হয় দেখানো হয়নি। সাপোজ এখানে লিখে সার্চ দেন ক্যাটরিনা কাইফ, কে শো করছে ক্যাটরিনা কাইফ, আচ্ছা বুঝলো কিভাবে যে এর নাম ক্যাটরিনা কাইফ, আমি তো নাম লিখছি ও কেমনে চিনলো, এখন এখানে যান সালমান খান, সে ঠিকই চিনতে পারছে কে কোথায় আছে না সব চিনতে পারছে, চিনতে পারছে দেখছেন, এখানে এখানে কি আমার ছবি আছে, আচ্ছা আমার নাম দেখেন, এখানে আমি আছি উপরের লাইনে অন্য কারোর জিনিসপত্র, সব আমার জিনিসপত্র, তারপরে মুস্তাফিজ আছে সাব্বির আছে, দুজন পপুলার ব্যক্তিত্ব তো এই জন্য। আচ্ছা তাহলে আচ্ছা ধরেন আমার নামটাই কেন আসছে তাই না, আমি গিয়ে দেখি এর ভিতরে যান, যাওয়ার পর কাজ করি, এখানে যান যাওয়ার পর একটা ইমেজের মধ্যে যান, সাপোজ এটা অথবা এটা, এখানে যান এখানে না এটা এই ভিউ পেজ, এখানে যান, এটা কোন না কোন ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে ইমেজটা, সেই জন্য ওখান থেকে গুগল ইন্ডেক্সিং করে রাখছে, সেই জন্য ওখান থেকে দেখা দেখা যাচ্ছে। এবার এখানে যাওয়ার পর কোন ইমেজটা যেন, আচ্ছা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা তো অবশ্যই একটা আইএমজি আইএমজির মধ্যে আছে তাই না, এখানে খোঁজেন অল্টারনেটিভ টেক্স এলটি, কি লেখা আছে
এই কথাটা লেখা আছে, গুগল এই লেখাটা খোঁজে, যে ইমেজই যে যে ওয়েবসাইটে থাকুক, গুগল কিছুদিন পর পর প্রত্যেকটা ওয়েবসাইটে বেড়াতে যায়, গিয়ে দেখে যে এল অল্টারনেটিভ টেক্সের মধ্যে কী আছে। যদি দেখে সালমান খান নামে কোনো জিনিস লেখা আছে, সব জিনিস সব ওই ছবিগুলোকে নিয়ে এসে একটা লাইব্রেরির মধ্যে ঢুকে রাখে। হ্যাঁ, এখন আপনার ছবি যদি দেন, আপনার ছবি যদি কোনো ওয়েবসাইটে দেন, সালমান খান নামে দেন, সালমান খান লেখে সার্চ দিলে আপনার ছবি শো করবে। এখন আপনি কাজ করতে পারেন, আপনার আপনার ছবি দিবেন, ছবির মধ্যে অটোমেটিক টেক্সট আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডকে বলবেন দেখ চালু দেখাই, গুগলে যাই আপনার ফোন নাম্বার লিখবেন, আপনার ছবি চলে আসবে। বুঝতে পারছেন অল্টারনেটিভ টেক্সট কী জন্য দিতে হয়? আচ্ছা, এই অবস্থা। তারপর ওপেন দ্য লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব, এখানে ক্লিক করলে, এটা ওপেন করা মানে এখানে ক্লিক করলে অন্য একটা ট্যাবে চলে যাচ্ছে না? আমরা দেখাইছিলাম মানে এইচটিএমএলের মধ্যে ব্লাঙ্ক ব্লাঙ্ক দিয়ে দেখাইছিলাম, তাই না? অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে, এটা দেওয়া মানে ওই কাজটা। আচ্ছা, এগুলো করে দেই, এবারে লোড দেন। আছে এখানে, এখন হ্যাশ হ্যাশ আছে, এখন ক্লিক করেন অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে, বুঝতে পারছেন? এবং অন্য একটা ট্যাবই ওপেন করবেন, কারণ এটা যদি আপনার অন্য একটা অ্যাড হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে কি, আপনি ওখানে কেউ ভিজিট ভিজিট করার পর ক্লিক করলে অন্য জায়গায় চলে চলে যদি না যায়, আপনার এখানে যদি ওপেন হয় তাহলে আপনার সাইটের ভিজিটর কমে যাবে আর কি। এখন দেখেন এটা একটু অন্যভাবে শো করতেছে, চেঞ্জ করেছি তো। আচ্ছা, তারপর আমাদের হেডার অংশ মনে হয় কমপ্লিট, এখন নিচের দিকে যান। ফুটারটা, তাই না? ফুটারের মধ্যে কি আছে একটা, এগুলো হচ্ছে উইজেট, নিচে যেগুলো আছে এগুলো উইজেট দিয়ে করা। তো আমাদের ফার্স্ট কাজ থাকবে যে এগুলা, এগুলো হচ্ছে মেইন ফুটার। তো আমরা যাই, এখানে দেখেন ফুটার নামে কিছু লেখা আছে, ফুটার সেটিং। এখানে যাওয়ার পর গো টু টপ বাটন, এখানে নিচের দিকে গেলে একটা বাটন শো করছে, যেটা এখানে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে, অনেকগুলো কন্টেন্ট রয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে উপরের দিকে চলে যাচ্ছে, এটাকে বলা হয় টু টপ বাটন। এটা যদি চান যে আপনার দরকার নেই তাহলে অফ করে রাখতে পারেন। এখন ফুটারের মধ্যে সোশ্যাল আইকন দেওয়া আছে এখানে, আপনি যদি চান যে এগুলো রাখবে না আমার তাহলে অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ফুটার উইজেট, ফুটার উইজেট কেমনে শো করবে? যদি চান যে একটা উইজেট শো করবে, যদি চান দুইটা উইজেট শো করবে, যেমন এগুলো, এগুলোকে বলা হচ্ছে ফুটার উইজেট। এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, এখানে ডিফল্টভাবে দেওয়া আছে তিনটা তিনটা। এখানে যদি শো করেন তাহলে প্রথমটা বড় হবে, তারপরে দুইটা ছোট ছোট হবে, এরকম করে যদি দেন প্রথম দুইটা বড় হবে ছোট হবে তারপরেরটা বড় হবে। এখানে যদি মাউস দিয়ে রাখেন তাহলে চারটা উইজেট শো করতে পারবেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটাই থাক আপাতত। আচ্ছা, এখানে হচ্ছে ফুটার টেক্সট অন, ফুটার টেক্সট অন, সাপোজ এখানে কী রাখবেন, এটাই থাক, কপিরাইট সাপোজ এখানে দিয়ে দিলাম, এটা লিখে দিলাম। এখানে আমরা দ্বিতীয়টাতে কি আছে আমরা না বুঝে দ্বিতীয়টাতে রাখলাম, এটাই দুই দুই জায়গাতে এটা শো করবে। এখন কোথায় শো করে দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, শো করে দুই জায়গায়, এখানে সোশ্যাল আইকনও শো করছে। এখন আমাদের এইটুকু কাজ শেষ, এইটুকু কাজ শেষ, আমরা কি করব, এইটুকু ঠিকঠাক করব। আচ্ছা, এরকম বুঝতে কার কোনো সমস্যা? আচ্ছা, আমাকে বললেন যদি কেউ কোথাও না বোঝেন আমাকে বললেন, কারণ আপনি যদি আমাকে না বলেন তাহলে কিন্তু বুঝতে পারবো না, বুঝতে পারবো? দেখা যাচ্ছে বাসায় গিয়ে যখন করতে লাগবেন তখন বুঝবেন না, লজ্জার জন্য বলতেছেন না, সাপোজ এখানে এসে লজ্জার জন্য বলতেছেন না যে কি বলবেন, আমি যদি আমার এই সিম্পল কোয়েশ্চেনটা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে হয়তো আমি কিছু মনে করতে পারি, অথবা অন্য কেউ হাসতে পারে, অন্য কেউ হাসার দিক কিছু মনে মানে আসে যায় না আপনাকে, আপনাকে আপনি এখানে শিখতে আসেন, তাই না? শিখতে আসছেন, এখন যদি অন্য অন্যের হাসাটা যদি কিছু মনে করেন তাহলে ঝামেলা। আর আপনারা বাচ্চা ফুলের মতো একজন যদি কিছু জিজ্ঞাসা করে
ঠিক আছে, আপনি পারেন, আপনি পারতে পারেন, বাট সে তো নাও পারতে পারে, তাই না? সেজন্য হাসা যাবে না, এলা ছোট বাচ্চাদের কাজ, আসলে সবাই ম্যাচিওর। আর হাসার কথা যদি হয়, সাপোজ কিছু সিম্পল সিম্পল কোয়েশ্চেন আছে যেগুলো যদি কেউ যদি জিজ্ঞাসা করে যে সাপোজ ফেজ কি না, তাই না, লগোটা কি, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। লগো কি ভাইয়া, না মারা উচিত না, সে জানে না, জিজ্ঞাসা করছে না, হঠাৎ করে একটা নতুন শব্দ আসলো, তাই না, নতুন শব্দ আসলো, এখন আপনি জানেন জিনিসটা বাট সে জানে না, এরকম হতে পারে না, সেক্ষেত্রে হাসা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মানুষের না, ঠিক আছে, ভালো কথা বলছে, মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শেখে, ঠিক আছে, প্রতিদিনই মানুষ শেখে, সবচেয়ে বেশি জ্ঞানী সেও প্রতিদিনই প্রতিদিনই কিছু না কিছু জিনিসপত্র শেখে, আর আমরা তো মানুষ সবচেয়ে মূর্খ। আচ্ছা এখন কি করবো আমরা, উইজেট দেবো, তাই না, এখান থেকে উইজেট অপশনে যান, অলরেডি এখান থেকে যান উইজেটে, এখানে যাওয়ার পর দেখেন লেখা আছে প্রাইমারি নেভিগেশন। প্রাইমারি নেভিগেশন বলতে কী বোঝাচ্ছে আসলে, এই যে ওয়েবসাইটের রাইট সাইডে কী আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, এগুলো হচ্ছে প্রাইমারি, তো আমাদের এগুলো দরকার নেই আপাতত, বাদ দিয়ে দিই, এগুলো একসাথে বাদ দেওয়ার উপায় আছে একটা, সবগুলোকে ওপেন করেন, এখন আর শো করবে না, এগুলো রাইট সাইডে এগুলো শো করবে না, আছে নাই, এখন আমরা নিচে এগুলো শো করাবো, এই জন্য এখান থেকে দেখেন এখানে লেখা আছে ফুটার, উইজেট, তারপরে সেকেন্ড ফুটার, থার্ড ফুটার, মানে তিনটা ফুটার দেওয়া আছে অলরেডি, তো আমরা একটা কাজ করি, এখান থেকে কী কী আসলে শো করবে ফুটারের মধ্যে, এখানে সাইফা আছে, আর এখানে কিছু কন্টেন্ট লেখা আছে, আর এখানে লেখা আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে খোঁজেন যে এই রিলেটেড কিছু আছে কি না, সোশ্যাল কাউন্টার এটা তো না, একটা ক্যালেন্ডারও না, ক্যাটাগরিও না, এগুলো কিছুই না, তাই না, এগুলোও না, এগুলো না, তারপর সাইফা অ্যাডস আছে, এগুলো এগুলো না, এগুলো কোনো একটা হতে পারে, কোনো কিছু হতে পারে, দেখেন তো এখান থেকে আমরা মানে আইডিয়া করব, একটা একটা করে নেব, নিয়ে দেখবো যে আসলে কোনটা, সাপোজ এটা নিলাম, নিয়ে দেখের মধ্যে কী কী আছে, কন্টেন্ট অনলি, এখানে কি আপনার ইমেজ দেওয়ার মতো কোনো অপশন আছে, বা অ্যাড অ্যাড তো হবে না এটা, কারণ এখানে মানে লিঙ্ক নাই, তাহলে অথর্স পোস্ট এটাতে ক্লিক করেন, দেখেন তো কী আছে এখানে, না এটা না, কাস্টম অথর বায়ো, এখানে যান, এখানে যাওয়ার পর এটা সেট করে দেন, এটা কী লেখা আছে, অ্যাবাউট অথর, এখানে কি দেওয়া আছে, একটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে, আর এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, প্রায় মিলতেছে কিন্তু, অনেক কিছু মিলে, ফার্স্টটা কিছুই লেখা নাই, তারপরে কি আছে, একটা লোগো আছে, তারপরে এখানে কিছু লেখা আছে, তাই না, তো আমরা তো এগুলো দিতে পারি, ক্লিক করেন, ক্লিক এই করার পর, কপি করার পর, আচ্ছা আমরা এখানে এগুলো বসাই দিই, বাইরে কি বৃষ্টি হচ্ছে এখনো, এবার এখানে কি করবেন, এখানে ইমেজের লিঙ্ক দিতে হবে, ইমেজ ডাউনলোড করা নাই, আমরা কি করতে পারবো, ইমেজের লিঙ্ক দিতে পারবো, তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে সরাসরি এই ইমেজটা লিঙ্ক বসাই দিতে পারি, অথবা এই ইমেজটা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে আপলোড করে সেই লিঙ্কটাও দিতে পারি, কথা বুঝতে পারছেন, যদি সরাসরি লিঙ্ক বসাই দেই তাহলে ওই সাইটটা যদি স্লো থাকে তাহলে আমাদের সাইট স্লো, আমাদের ইমেজটা পাবে না, সো সবচেয়ে বেটার কি, হ্যাঁ এটা এটা আবার আপলোড করতে হবে, আপলোড করতে হবে কোথায় গিয়ে, এখান থেকে
মিডিয়াতে যান, যাওয়ার পর এখান থেকে ধরে নিয়ে এসে বসে দেন। আচ্ছা এবার ইডিটে যান, এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্ক, তাহলে এই লিঙ্কটা এখানে বসে দেন, তাই তো হয়ে যায় নাকি? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা আসছে এখানে, আর এখানে কি লেখা আছে? অ্যাবাউট অথর। আচ্ছা এখানে অন্যভাবে আছে আছে অবশ্য, তাহলে কাজ করতে পারি আমরা, এটাকে কপি করতে পারি, কপি করে এইটুকু বসাই দিতে পারি। কোথায় এটা বাদ দেন তাহলে, টেক্সটের ইয়ে আছে দেখেন, অথবা একটু ভালো আর একটু সময় নিয়ে আমরা খুঁজতে পারি যে এই রিলেটেড কিছু আছে কিনা, আর একটু সময় নিয়ে আমরা খুঁজতে পারি। হ্যাঁ আছে অবশ্যই, এখানে কিছু লেখার দরকার নেই, এখানে বসে দেন জাস্ট। লোগো আসে নাই, নেট নেই মনে হয়, তার কাজ করতে পারি আমরা এখানে ইমেজের কোনো লিঙ্ক আছে কিনা দেখেন, লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে আমাদের লিঙ্কটা বসাতে তো কাজ করবে। ঠিক আছে এখানে গিয়ে এই যে ইমেজের মধ্যেই তো এসআরসি থাকে নাকি আমরা জানি, এখানে বসিয়ে দেন একটা, সেভ দেন। পাইছে? আচ্ছা তারপরে কি আছে, তারপরে আছে একটা সোশ্যাল লাইক মানে ফলোয়ার্স, ফলোয়ার্স কথা লেখা আছে। আচ্ছা ফলোয়ার্সের মধ্যে এখন খোঁজেন এখানে ফলোয়ার্স বা সোশ্যাল আইকন জাতীয় কিছু আছে কিনা, অথবা কন্ট্রোল এফ দিয়ে সোশ্যাল আইকন লেখেন, এসও এসও সিআইএল সোশ্যাল আইকন আছে তো, এটা ফার্স্টটাতেই হবে মানে ফার্স্ট ফুটার উইজেটেই হবে। এবার এখানে সোশ্যাল থাকবে না কি লেখা থাকবে দেখেন একটু, ফলোয়ার্স লেখা থাকবে, তাহলে ফলোয়ার্স আমরা লিখে দেই। এবার আমরা সেভ দেই, আসছে এখানে একটু কালার কালার আকারে আসছে। আচ্ছা আমরা ইচ্ছা করলে কালার বাদ দিয়ে দিতে পারি, এখানে দেখেন কি লেখা আছে, অপশন দেওয়া আছে কন্টেন্ট অনলি, কন্টেন্ট অনলি যদি ক্লিক করেন তাহলে কি হয়, মানে ওই হেডলাইনটা শো করবে না, তাহলে আমাদের এটা দরকার নাই। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটা দিতে পারি আমরা যে ক্লিক করলে অন্য একটা ট্যাবে ওপেন হবে, গ্রে আইকন উইদাউট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু গ্রে আইকন শো করবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখেন কি লেখা আছে, রিসেন্ট পোস্ট, ভিডিও সেভ করতে হবে,